ভালো লাগছে অনেক দিন ধরে যাদের সাথে দেখা হয়নি তাদের সাথেও দেখা হয়ে যাচ্ছে তোমার সাথে যদি আমার রেগুলার দেখা হয় তাহলে আমার 24 ঘন্টা দেখা হয় 24 ঘন্টা দেখা ঠিক আছে আচ্ছা আমরা আমরা কিন্তু চিত্রনায়িকা তো দুইজনই বাট পাশাপাশি আমরা কিন্তু সেম ইউনিভার্সিটি থেকে পাশ করেছি সো আমরা দুই বোন অনেকে জানে না অবশ্য হ্যাঁ তো আমাদের প্রায় দেখা হয় দেখা হয় 24 ঘন্টা দেখা হয় 24 ঘন্টা বাট আজকে পরিচালক সমিতির পিকনিক এসে খুব ভালো লাগছে কারণ আমি শুটিং এর কারণে শিল্পী সমিতির পিকনিকটা মিস করেছি এবং এই জন্য আমার অনেক মন খারাপ ছিল যে আমি আসতে পারিনি এবং আপনাদের সবার সাথে অনেকদিন ধরে দেখা হয় না তো সবাইকে দেখে খুব ভালো লাগছে আমি সবার সুন্দর সুন্দর পিকচার খালি ফেসবুকে দেখি এই যে সবার আজকে অনেক পিকচার দেখতে পাবো ইনশাআল্লাহ সবার অ্যান্ড এখানে এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে আর আমাদের কাজ অনেক ভালো হচ্ছে সিনেমা অনেক ভালো হচ্ছে সো সবাই আমাদের সিনেমার জন্য দোয়া করবেন সাংবাদিক ভাইয়েদের জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনাদের অনুভূতি কি আপনাদের কেমন লাগছে সবসময় আপনারা আমাদের অনুভূতি নেন কোন ব্যাপারে এখানে এসে আপনাদের কেমন লাগছে কেমন লাগছে আমাদের গল্পের টপিকস হচ্ছে আমি এরকম শাড়িটা কেন পড়লাম না আমার সেম শাড়ি শাড়ি আমরা দুজন একসাথে কিনেছি বাট আপুকে বলছিলাম কালকে রাতে যে আপু তুমি সেম শাড়িটা পরে আসবে বাট আপু পরে নেই কারণ আমি ব্লাউজ ম্যাচিং পাইনি আমাদের দুজনকে কথা বলতে দিলে আমরা সাজগোজ কাপড় চোপড় কস্তাটি বাকি সব কিছু অন স্ক্রিন বলা যাবে যাই না আসলে কি বলবো জানি না আপনারা প্রশ্ন না করলে কোশ্চেন না করলে আমরা কিছু অ্যানসার দিতে পারবো না নায়ক নেই কোনো মজার স্মৃতি একজনকে একজন বলেন কোন একটা পপ করার বিষয় আছে কিনা ও অমুক নায়ক রাতে বেলা নক দিছে কোন নায়কের ক্রাশ সেটা বললি তো ঠিক না আসলে কোনো নায়কের ক্রাশ নাই ক্রাশ তো এক বলিউড হতে পারে বাইরে কোনো জায়গা হতে পারে সালমান খান অবশ্যই ও ওনাকে বলেন ওনার ক্যারেক্টার জানতে চান আমরা আমরা আমার শাহরুখ পছন্দ এই জন্য আমি ইন্ডিয়া গেছিলাম তখন আমি পাঠান দেখেছি বাট এখন আমি শুনছি পাঠান বাংলাদেশে আসছে আমি আবার দেখব ক্রাশ তোর ক্রাশ কে সালমান খান বাংলাদেশে বাংলাদেশে সালমান শাহ আমার আমার সালমান শাহ আর ইয়েতে শাহরুখ আমার শাহরুখকে ভালো লাগে বাংলাদেশে ক্রাশ অনেকে আছে একজনকে বললে আরেকজন মাইন্ড করবে তো এজন্য বলা যাচ্ছে না পড়ে সিনেমা সাইন করবে না বাট আমার ক্রাশ ছিল আর কিছু আমি ওর সাথে সিনেমা করে ফেলেছি ওকে আচ্ছা বল কোন নায়িকাকে ভালো লাগে তোর তোমাকে আচ্ছা আর কি করবো জানি না আসলে মেকআপ ঠিক করতে হবে পারফরমেন্স আছে রিহার্সাল করবো কিচ্ছু পাবে না এই তিনটা রোজার ঈদের পরে এবং কোরবানির